এটা কোন লাইফ জীবন পুরো রমজানে একদিন ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না এই কামাই দিয়ে কি করবেন রাগ হয়ে গেলেন একদিনও তো ফ্যামিলির লোকে ইফতার করতে পারেন না এই কামাই দিয়ে কি করবেন এই টাকা দিয়ে কি করবেন এই বাড়ি গাড়ি সম্পত্তি দিয়ে কি করবেন বলেন কি করবেন কি মনে হয় অনেক ব্যবসায়ী রাগ হয়ে গেলেন ঠিক না আরে মিয়া বিবি বাল বাচ্চার সাথে ইফতারি করা এটাও একটা ইসলামের অংশ এদের দিল জয়ী হয় ওরা দেখেন না দুই তিন দিন একদিন বাচ্চা কাচ্চা মুখ ভাঙ্গেই বলে ফেলবে বাবা তুমি এত বছর আমাদের সাথে ইফতারি করো না এইবার কার ওয়াজ শুনে ইফতারি করতেছ ও জিজ্ঞাসাই করে বলবে বলবে জানো না বাবা ডেলি আমরা ইফতারি করতাম আমাদের মন কেমন ভাঙ্গা থাকতো তুমি আজকে ইফতারি করতেছো আমাদের মনটা ভরে গেছে ফ্যামিলির সাথে ইফতারি করার মজাই ভিন্ন বলেন ব্যবসা করেন যত বছর ধরে অত বছর কয়দিন ফ্যামিলির লোকে ইফতার করছেন কয়দিন বলবেন শেষে দুই একদিন তো করি আরে ওই দুই একদিন করেন যেই দুই একদিন বাজারে কোনো জিনিসই বিক্রি হয় না ২৭ রোজার পরে তো সব মার্কেটের কোনো বাইরে ইফতারির স্টলই খোলে না আপনি যেই সময় ইফতারির স্টল খোলে প্রথম রোজার দিক দিয়া প্রথম প্রথম ২০ দিন যেরকম পাওয়া যায় পুরান টাউনে বড় লোকের বেটায় খায় এটা সেটা ২৭ তারিখের পরে তো এগুলো সব বন্ধ হয়ে যায় ঠিক না তাহলে আপনি কি ইফতার করেন বাসায় বয়া ওটা কি ইফতার নাকি রাগ হয়ে গেলেন রাগ হবেন না পায়ে হাত রাখি এটাও আল্লাহ রসুলের শিক্ষা এত বেশি কেন কামাইতে হবে বললাম না কামাই তো বরকত নাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসুলের উপরে চলে আসবেন অল্প কামাইবেন দেখবেন বরকতেই বরকত বরকতেই বরকত বরকতেই বরকত আমার জীবনের একটা কাহিনী আছে আমি ২০০৮ ইউরোপ যখন সফর চলতেছিল ফ্রাঙ্কফুর্টে আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল তুই কি করস আমি কি ব্যবসা করি কি ব্যবসা বললাম কতক্ষণ ব্যবসা করস কারণ আমার নিয়ম ছিল আমি আয়েশা তাঁতি বাজারে জোহর পড়তাম জোহর নামাজ পড়ে খাওয়া রেডি খাইতাম নামাজ পড়েই খাইতে হবে আমাকে নাইলে কর্মচারীর চাকরি শেষ কারণ আমার কথা ছিল যে খাওয়ার লেগা কামাই ওটা যদি টাইমলি না খাই তাহলে কামায় লাভটা কি ঠিক না আমার খাওয়া রেডি আসর আজান দিবে যে হুজুররা জানে আজান দিবে নামাজ পড়বো গো তো আমারে জিজ্ঞেস করতো তুই দুই ঘন্টায় কি কামাস আমি বললাম যে তুমি তোমার কয় ফ্যামিলি চলে আমরা এক ফ্যামিলি কয়জন ৭ জন না ৮ জন বলল তুমি একা কামাও কেন আমরা ৮ জন কামাই আমি বললাম যে আমি একা কামাই আমার ১২টা ফ্যামিলি চলে তাহাদিসে নেয়ামত বলি আপনাদেরকে কোনো অহংকার না এখনো ১২টা ফ্যামিলি চলে এখনো ১২ ফ্যামিলি চলে ১২ ফ্যামিলি এখনো তো বলে তুই দুই ঘন্টার কামাইয়ে কেমনে চলে আমি বললাম তুই আরব তোরে কি বুঝামো আমি বরকত বোঝস পরে মাথাটা নিচে করে ফেলছে আমি আমার এই দুই ঘন্টায় আল্লাহ এত বরকত দেয় যে ১২ ফ্যামিলি চলে আজকেও আল্লাহ এরকম বরকত দেয় যে ১২ ফ্যামিলি চলে আল্লাহ বরকত বলার ইচ্ছা ছিল না বুঝানোর জন্য আপনাদেরকে অহংকার করা না বরকত এরকম জিনিস আল্লাহ বরকত দিবে এই জন্য আসেন রমজান সামনে চলে আসতেছে নিজেকে প্রস্তুত কর এক ঘোট পানির ঠিকানিয়া এক ঘোট পানির ঠিকানিয়া ঘোট বোঝেন তো দেখি কি বলে বাংলায় এক চুমুক পানির ঠিকানিয়া এটা দিয়েও জান্নাত কিনা যায় এটার থেকে নিয়া
উচ্চ লেভেল যতটুকু পর্যন্ত যাওয়া যায় সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যতটুকু যাওয়া যায়, এক মুসলমানের উচিত সবগুলাকে এই রমজানে কাজে লাগা। কেন না বললাম না যে শুধু সারা জীবনের রিকভারি যদি আমি করতে চাই বা কমি খামি যা হয়ে গেছে এটাকে যদি পূর্ণ করতে চাই তাহলে একশোতে একশো সুযোগ রয়ে গেছে রমজানের। কিন্তু এটার জন্য সজাগ হইতে হবে এখন থেকে, আলেম ওলামাদের কাছে থেকে চিহ্নিত করে লিস্টই নিয়ে নিতে হবে যে হুজুর আমি কি কি জিনিস দ্বারা এই রমজানে আমার অতীত জিন্দগির পুরা জিনিসটাকে পূর্ণ করতে পারি, কমি কোথায় যে রয়ে গেছে, আমার যেটা লস মনে করি এটাকে যে আমি রিকভারি করতে চাই, ঘাটতি পূরণ করতে চাই, এটা এখন থেকে সজাগ হওয়া উচিত। এবং শুধু নিজে না, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে এটার উপরে উদ্বুদ্ধ করা চাই এবং ঘরের ভিতরে একটা পরিবেশ তৈরি করা চাই, ঘরের ভিতরে যে প্রত্যেক ব্যক্তি ঘরের ভিতরে যেন প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা। কারণ হাদিসে এটাও আছে আল্লাহ রমজান মাসে এবাদতের প্রতিযোগিতাকে যতটুকু সদয় দৃষ্টিতে দেখেন, রহমতের দৃষ্টিতে দেখেন, কাছে নিয়া দেখেন, এতটুক অন্য কোন মাসে দেখেন না। রমজানে আল্লাহ প্রতিযোগিতা দেখতে থাকে, শুধু দেখতে থাকেন না, ফেরেশতাদের সামনে নিয়ে আবার গৌরব করতে থাকে যে দেখো এরা জান্নাত পাওয়ার জন্য কেমন প্রতিযোগিতা করতেছে। এই জন্য ঘরের ভিতরে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ, যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, সময় তো কম, তারপরও দিয়া দিই, আবার অনেকদিন পরে দেখা হবে, চব্বিশ তারিখ রোজার হয়ে যাবে বারো তেরো তারিখ, বুদ্ধিমান হলে বাচ্চাদের উপরে আপনি পুরস্কার ঘোষণা করেন যে বেটা, ছেলেপেলেদেরকে বলেন রমজানে যদি তুমি এত খতম করতে পারলে তাহলে তোমার জন্য এই পুরস্কার, এত তসবিহাত পড়তে পারলে এই পুরস্কার, এতবার কলেমা পড়তে পারলে এই পুরস্কার। আপনি ওকে কাগজ দিয়ে পুরস্কার দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জান্নাতি উপটোকন দিয়ে পুরস্কার দিবেন। কি আপনারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? আপনি পুরস্কার রাখেন, পুরস্কার রাখেন, যতবার দুরুদ পড়তে পারলে তোমাকে এই পুরস্কার ঘরের ভিতরে। হ্যাঁ, আপনার স্ত্রীর জন্যও রাখেন যে তুমি রমজান মাসে এই এইগুলা করতে পারলে তোমার জন্য এই গিফট, এই পুরস্কার রাখেন, দেখবেন মহব্বত বেড়ে যাবে, সারা বছর আর তাবিজ লাগবে না। হ্যাঁ, আমি আপনাকে উত্তম তাবিজ দিতেছি, সারা বছর আর আপনার তাবিজ লাগবে না, মনে হয় বোঝেন নাই, আর মহব্বতের জন্য তাবিজ লাগবে না, বরং এতটুক মহব্বতে সারা বছর চলবে, আবার রমজানের আগে দেখবেন উছলাইয়া বাড়বে, উছলাইয়া বোঝেন, উছলাইয়া বোঝেন, উছলাইয়া মনে হয় বোঝেন নাই। অনেক সময় আছে জমিন ফাললে পানি উছলাইয়া ওঠে, রোজার আগে দেখবেন আবার ভালোবাসা উছলাইয়া বেড়ে যাবে। এইবার নিজেই বলবে এইবার করলে কি দিবা, এদের জন্য রাখেন। যেমন রমজানে যে কর্মচারীর উপরে কাজকে হালকা করে দেয়, আট ঘন্টার ডিউটিকে ছয় ঘন্টা করে দেয়, আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহ একে জান্নাত লিখে দিবে। আপনারা তো ভাবেন বোনাস দিম বারো ঘন্টা খাটবো না কেন, সিজন তো একটাই, ঠিক না? কি আপনি কি জান্নাত লিখা লইলেন?
আপনি তো ভাবতেছেন রমজানে তো বোনাস দিব, ঠিক না? সারা বছর তো 8 ঘন্টা করে, রমজানে 12 ঘন্টা করব, অসুবিধা কি? ঠিক না, বোনাস তো দিব, ঠিক না? আপনি কি কমাইলেন না বাড়াইলেন? হ্যাঁ, কি আপনি কি তার কমাইলেন না বাড়াইলেন? বাড়াইলেন, ডাবল করে দিলেন, ঠিক না? সে তো রমজানে সহানুভূতিমূলক 6 ঘন্টা পাওয়ার কথা ছিল, আপনি সেবা নিতেছেন 12 ঘন্টা, তাহলে 6 ঘন্টা 6 ঘন্টা 12 না, আপনি ডাবল করলেন, ঠিক না? ওটার জন্য আপনি কি নির্ধারণ করলেন? বোনাস দিব, ঠিক না? যাক, রাগ হয়ে যান না, মরার পরে দেখবেন কি দিছেন, বোনাস দিছেন না কি দিছেন, তো মরার পরে বুঝবেন। আমার উপরে রাগ হলে হইতে পারে না, আপনি মরার পরে বুঝবেন আপনি বোনাস দিছেন না কি দিছেন। অথচ আপনি রমজানে জান্নাত বরকত সব নিয়ে নিতে পারতেন, জান্নাত বরকত সব কিছু এক রমজানে সারা বৎসরের জীবনের ঘাটতি পুরা কইরা, সব জীবনের ঘাটতি পুরা কইরা আরো ঘাটতি থেকে যাবে, রিজার্ভ থেকে যাবে, যদি সজাগ সারা বৎসরের ঘাটতি। এজন্য আমি একটা কথা ভাবি যে আসলে এই উম্মত যদি ঘাটতি নিয়ে কেয়ামতের দিন ওঠে, তাহলে ওর অবস্থাটা কিন্তু হাদিস কোরআনে যে কঠোরতা বলছে, ওই কঠোরতা বিবেকে বুঝে আসে যে এটা কঠোরই হওয়ার কথা, কঠিন থেকে কঠিন হওয়ার কথা। কেন এই সুযোগটা তো কোনো উম্মতকে আল্লাহ দেন নাই, অতীত 16 লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই যে এক রমজানে পুরা জীবনের ঘাটতি পুরা করতে চাইলো করা সম্ভব, করা সম্ভব। তারপরও যদি সে ঘাটতি নিয়ে উঠলো, ফরজের ঘাটতি, নফলের ঘাটতি, তসবিহাতের ঘাটতি, তেলাওয়াতের ঘাটতি, এটা নিয়ে যদি সে উঠলো, উঠলো উঠলো, তাহলে হাদিসে যে তার ব্যাপারে, কোরআনে যে তার ব্যাপারে, আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে যেই কঠোরতার কথা বলা আছে, এটা যুক্তিসঙ্গত, কোনো অযৌক্তিক না। ইচ্ছা করলে 1 মাসে পুরো করতে পারত। আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, এটারও তো সিস্টেম আছে, আপনি পড়তে পারেন না, শুনতে তো পারেন, হ্যাঁ শুনতে পারেন না, পারেন? প্রত্যেক মসজিদে তারাবি পড়ায়, আপনি ডেলি আসরের পরে হাফেজ সাহেবদেরকে ডাকেন, বলেন আপনারা যেটা তারাবিতে পড়াবেন আমাদেরকে একটু শোনায় দেন, বেচারার পাক্কায় পাক্কা হইল, ইয়াদে ইয়াদ হইল, আপনার কোরআন শোনায় শোনা হইল, কোরআন শোনায় কি শোনা হইল। আপনি বলবেন হাফেজের পাও ধরতে যাবো, আরে দুনিয়ার জন্য তো কত মানুষের পাও ধরেন, আমরা কি চোখে দেখি না, না দেখি না, আমরা কি অন্ধ, রাগ হন না কিন্তু, আমরা তো জানি কে কার পাও ধরে, আমরা তো জানি দুনিয়ায় কারা কার পায়ে ধরে। তো দুনিয়ার জন্য যদি পাও ধরতে পারেন, তাহলে আখেরাতের জন্য কেন ধরবেন না? এটা তো পাও ধরো না, অনুরোধ করা, আপনি অনুরোধ করেন, দেখেন হাফেজ সাহেবরা আপনাকে জায়গা দেয় কি দেয় না। আরে মিয়া সৌভাগ্য তো এটা, আপনারা সবাই মিললে হাফেজ সাহেবকে বুক করেন যে রমজানে আসরের পরে আপনি আমাগরে সময় দিবেন, খোলা মজলিসে তো বলতে চাই না, তারপরও বইলা ফেললাম, আপনি রমজান শেষ এত বড় লাভবান হইলেন, আপনি এদেরকে ভালো মতে একরাম করেন, ইজ্জত করেন, চুক্তি করলেন না, শেষে ইজ্জত করে দিলেন, একরাম করে দিলেন, সম্মান করলেন, হ্যাঁ
কি নিষেধ আছে নাকি এটা? না কইবেন না, দিনের কাম তো সব, একটা তো শিখেই ফেলছেন, নিজের জান নিজের মাল নিজের সময় লইয়া দিনের কাম করতে হইব, ঠিক না? কি কি কন আবার রাগ হয়ে যান না? কিন্তু রাগ হয়ে গেলেন, বললেন না যে আপনিও তো তাবলি গেলা হয়ে তাবলি গোলা করে খোঁচা দেন কেন, ঠিক না? হ্যাঁ আপনি আপনি বলছেন ঠিক, বুঝছেন ভুল, একটা প্রমাণ দিতেছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাহির হয়েছেন, তুমি বলো শান শওকতের কাপড় পরতেন, শান শওকতের কাপড় পরতেন, ওনার কাপড় উঠানের জন্য কয়েকটা উট লাগত। উনি বড় একদিন এক ইহুদি এসে বলতেছে যে তোমার নানা একটা হাদিস বলছিল যে জান দুনিয়া বলে মুসলমানের জন্য জেলখানা স্বরূপ আর আমাদের জন্য জান্নাত স্বরূপ, কিন্তু আপনার জীবনটা তো দেখলে মনে হয় যে আপনার জীবনটা দুনিয়াতে জান্নাত স্বরূপ আর আমার অবস্থাটা দেখেন দেখলে মনে হয় যে আমি জেলখানায় আছি। তা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল যে আমার নানা সত্য বলছে, তুমি ভুল বুঝছো, আমার নানা সত্য বলছে, তুমি তুমি ভুল বুঝছো, দোযোগে তোমার যা মিলবে ওই তুলনায় আজকে তুমি জান্নাতেই আছো, মন মতো চলতে পারো, যা খুশি তা করতে পারো, জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি এখন জেলখানায় আছি, জান্নাতে আমার যা মিলবে ওই তুলনায় আমি কি আছি, কি আছি, জেলখানা। আবার রাগ হয়ে যান না, কিন্তু আমাদের সাথী ভাইরা অনেক সময় বলে এটা, ও বলে ঠিক বুঝছে ভুল, ও বলে ঠিক, যত লাইনের এবাদত আছে তো ছয় দিনে কমপ্লিট করতে পারো, কি ছয় দিনে কমপ্লিট করতে পারো, ছয় দিনে কমপ্লিট করতে পারো। যদিও সবাই মানবো কিনা জানি না, কিন্তু তারপর আমি যুক্তি দিয়ে দেখাইতেছি, আপনি ডেলি এক পারা কোরআন শরীফ পড়বেন, ঠিক না? আচ্ছা ছয় দিন পড়লে প্রতিদিন সত্তর দিনের সমান, তো ছয় দিনে ৪২, ৪২০ দিনের হইল, ৪২০ দিন ডেলি এক পারা কোরআন শরীফ পড়া হইল, ঠিক না? কি ডেলি এক পারার বেশি তো কেউ পড়তে পারে না, সাধারণ মানুষ, হাফেজ সাবরা আলেম ওলামারা ইচ্ছা করলে ডেলি ১০ পারা ২০ পারাও করতে পারে, ঠিক না? সাধারণ মানুষের জন্য সম্ভব না, ঠিক না? আচ্ছা মনে করেন আপনি ডেলি ১০০০ বার আল্লাহ আল্লাহ পড়বেন, রমজানে কিন্তু একবার পড়লেই ১০০০ লেখা হয়, কত একবার পড়লে, একবার পড়লে ছয় দিন পড়লে ৪২০ দিন লেখা হইল, ঠিক না? একবার পড়লেই রমজানের তসবিহাত কি ১০০০ গুণ লেখা হয়, কত এরকম দুরুদ শরীফ, এরকম কলেমা, এরকম সুবহান আল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহু আকবার, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, যত তসবিহাত আছে যেটা সারা বৎসর আল্লাহওয়ালারা পুরা করতে বলে, একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি সারা বৎসরেরটা এক রমজানে পুরা করলে তো কোনো কথা নাই নাই, যদি ইচ্ছা করে তাহলে এই হিসাবে দেখলে দেখা যায় ছয় দিনও পুরা করা যায়, ছয় দিনও পুরা করা যায়। কেউ যদি চায় যে আমি সারা বৎসর আল্লাহর রাস্তায় লেখাইতে চাই, ঠিক না? একটা তো তরতিব আছে যে প্রতি মাসে তিন দিন লাগাইলে ৩০ দিন লেখা হবে, একটা তরতিব তো আছেই, ঠিক না? আরেকটা হলো রমজানে যদি ৬ দিন লাগায়
তাহলে 420 দিন লেখা হবে কেন একদিন 70 দিন 6 দিন 420 দিন আরো 55 দিন বস الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام میرے عزیزوں میرے دوستوں میرے بھائیوں دنیا کے سجانے جنو اللہ دنیا کے سندر بھاوے اپلبدھی کرار جنو اللہ جرکم دنیا تے موسوم بنائی سن بشتی ایک دورن سندر جو شیط آر ایک دورن سندر جو গরম আরেক ধরনের সৌন্দর্য বসন্ত আরেক ধরনের সৌন্দর্য হেমন্ত আরেক ধরনের সৌন্দর্য এই মৌসুম এই জন্য যে বারো মাসটার মুহূর্তগুলা সৌন্দর্যের দ্বারা যেন ঢাকা থাকে আর নাহলে দুনিয়াতে এক মৌসুমই হইতে পারত হইলে বাকি মৌসুমের কোনো মজা পাওয়া যেত না বাকি মৌসুমের কোনো মজা আসত না কিন্তু দুই মাস অন্তর অন্তর ঋতু ঘুরার কারণে মৌসুমের একটা সৌন্দর্য ফোটা ওঠে তদ্রূপ ব্যবসার ভিতরেও এরকম মৌসুম কিন্তু ঘুরতে থাকে ঠিক না একটা খুব চলমান মৌসুম আবার এক সময় দেখা যায় যে মৌসুম থাকে না সারাদিনে বিসমিল্লা হইল আলহামদুলিল্লাহ না হইল আলহামদুলিল্লাহ এটা তো কিন্তু একটা মজা আছে যদিও ব্যবসায়ীরা মজাটা মানব না এটাতে একটা মজা আছে কিন্তু সারা বৎসরই যদি মৌসুমের মতো বেচা বিক্রি হইতো তাহলে আপনি আর আমি এক বছর পরে পাগল হয়ে যেতাম কি হয়ে যেতাম পাগল কেননা মৌসুমের সময় যে লোডটা থাকে এই লোড যদি বারো মাস থাকে কি শরীর কতক্ষণ টিকবে পারবেন বলবেন টাকা তো আসবে ঠিক না এটা আল্লাহর এহসান কিন্তু
আমরা যদিও চিন্তা করি না, কিন্তু ব্যবসায়ী মন খারাপ করে যে গত দুই মাস এত ভালো বেচা বিক্রি হয়েছে, এই দুই মাস একটু কমলো কেন, ঠিক না? ব্যবসায়ী কিন্তু মন খারাপ করে, কিন্তু এটা হলো আল্লাহর এহসান। আপনার আমার শরীরের উপরে, মেধার উপরে, নাইলে 12 মাসেই যদি আপনার এরকম চলতো আর দুপুরের খানা যদি সবসময় রাত্রে যায় বাড়িতে খাইতেন, তাহলে 1 বছরের ভিতরে কয়েক ডজনবার হাসপাতালে যেতে হয়েছে। যা কামাইতেন সব হাসপাতাল আলাদেরকে দিয়ে আসতেন, এটা আল্লাহর এহসান। তদ্রূপ দুনিয়ার এতেবারে যেরকম আল্লাহ মানুষের উপরে এহসান করছেন, অনেক এহসান আল্লাহ, অবর্ণনীয় এহসান, ঠিক আখেরাতের ব্যাপারও আল্লাহর মানুষের উপরে বিরাট বড় এহসান, বিরাট বড় এহসান আল্লাহ করছেন মানুষের উপরে আখেরাতের ব্যাপারে। আখেরাতের মৌসুম আল্লাহ নিয়ে আসেন, দেখেন হায়াতটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর জন্য বিরাট বড় মৌসুম হায়াতটাও, মৃত্যুর প্রস্তুতির জন্য বিরাট বড় মৌসুম। কিন্তু মৌসুমে যেরকম মানুষ লাভবান হয়, ঠিক মৃত্যুর আগ মুহূর্ত হায়াতটা এটাও একটা মৌসুম, মৃত্যুর প্রস্তুতির জন্য একটা মৌসুম, বা মৃত্যুর পরে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, সুখের কবর হোক, শান্তির কবর হোক, এটার জন্য কিন্তু জীবনটা একটা মৌসুম। আবার এই জীবনের মধ্যে আবার অনেকগুলো মৌসুম আছে, এই জীবনটার ভিতরও এককভাবে তো মৃত্যুর জন্য হায়াতটা একটা মৌসুম, এতে কোনো সন্দেহ নেই। আবার এই হায়াতটার ভিতরে প্রতি বৎসরে আবার কয়েকটা মৌসুম আছে। মৌসুম যেরকম মানুষের, ব্যবসায়িক মৌসুম যেরকম অতীতেরটাকে রিকোভারি করে, অতীতেরটাকে রিকোভারি করে, ঠিক না? কি বলেন? গত 6 মাস যে বিক্রি হয় নাই, রোজা চলে আসছে, এখন যে বিক্রিটা হবে ওটা অতীত 6 মাসের রিকোভারি করবে, ঘাটতিটাকে পূরণ করবে। সত্য তো, এই আশা নিয়েই তো বসে আছে সবাই, ঠিক না? কি বলেন? মালমুখ লড়ায় বসে আছে কেন? গত 6 মাস যেটা হয় নাই এটা 1-2 মাসে হবে, ঘাটতিটাকে পূরণ করবে। যেমন বুঝেলাম যে মৌতের জন্য পুরা জীবনটা যেরকম মৌসুম, মৌতের প্রস্তুতির জন্য, এরকম আবার সারা বৎসরের ভিতরে অতীত সময়গুলার ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ আমাদের সামনে মৌসুম নিয়ে আসে। একটা হলো দুনিয়ার মৌসুম, ওয়েদার হিসাবে একটা মৌসুম, ব্যবসা হিসাবে একটা মৌসুম, আর হলো আমার আখেরাতের দিকে তাকায়া আমার এই ছোট জীবনটাকে গড়ার জন্য একটা মৌসুম। আখেরাতকে সামনে রেখা আমার এই ছোট জীবনটার গড়ার জন্য পুরা সময়টাও মৌসুম, আবার এর ভিতরে কিছু সময় এরকম আছে
যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মৌসুম, কিন্তু ওই ব্যক্তির জন্য যে সজাগ, ঘুমন্ত ব্যক্তির জন্য না, যে আখেরাত নিয়ে সজাগ, বলে ব্যবসায়ী মৌসুম নিয়ে যে সজাগ, সে মৌসুম আসার ছয় মাস আগের থেকে মাল কইরা রেডি রাখে, ঠিক না? এটি তো অন্তর্বনীয়, মাল কইরা ছয় মাস আগের থেকে কি রাখে? রেডি রাখে আর পাহারা দিতে থাকে, ঠিক না? ঠিক এরকমই যেই ব্যক্তি সজাগ তার জন্য কিন্তু মৌসুম, আর যে সজাগ না, যাকে শরীয়তের ভাষায় বলে উদাসীন, যে তার জন্য মৌসুম না। মৌসুম তো ওই ব্যক্তির জন্য যে সজাগ। যেমন দেখাইতেছি শাবান চলতেছে, রমজান আসবে, রমজান কিন্তু পুরো জীবনের ঘাটতি পুরো করার মৌসুম, পুরো জীবনের। যদি সজাগ হয় তাহলে একটা মুসলমান তার বয়স যতটুকুই হোক, অতি জীবনের ঘাটতিকে পুরা করা, শুধু ঘাটতি পুরা হবে না, বরং আমল নামায় দেখা যাবে বিরাট একটা ব্যালেন্স তার থেকে যাবে, বিরাট একটা জমা তার খাতায় থেকে যাবে, বিরাট একটা প্রফিট তার কাছে থাকবে। ঘাটতি পূরণ হওয়ার পরেও যদি সে সজাগ হয়, কেননা রমজানের ভিতরে আবার দেখা হবে কিন্তু অনেক দিন পর, এক মাস পর, এর ভিতরে রমজান চলে আসবে, লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তেই এই কথাটা বলতেছি, যদি সজাগ হয় যে চায়, যেরকম ব্যবসার ঘাটতি সিজনের মাধ্যমে পুরা করতে চাইতেছে, এটা প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা, যে আমার এই সিজনে যেন আমার ব্যবসায়িক সমস্ত ঘাটতি আমি পূরণ করা যেন উঠতে পারি, এটা যেন, এটা যেরকম প্রত্যেক ব্যবসায়ীর আশা আকাঙ্ক্ষা, এই ব্যাপারে সে বড় সজাগ। ঠিক আখেরাতের ব্যাপারে যেই ব্যক্তি চায় যে আমার পিছনের ঘাটতিগুলাকে পুরা করার পরেও আমার কাছে যেন এমন কিছু থাকে, এতটুকু থাকে, এতটুকু থাকে যে ওইটুকুর বিনিময়ে যদি আমি পাওয়া যাই তো দুনিয়া হিসাবে কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে। শুধু এক দুনিয়া হবে না, কয়েক দুনিয়ার সমান হয়ে যাবে। রমজানটা হলো ওই মৌসুম, আর যদি মৌসুম না হইতো তাহলে এটা যুক্তি দিয়া বোঝা যায়, বিবেক দিয়া ভাবলে এটা বোঝা অতি সহজ, অতি সহজ। আল্লাহ এক ফরজকে সত্তর গুণ বাড়াইতেন না, এক ফরজ কত গুণ বাড়ে? সত্তর গুণ বাড়ে। এক মাস সত্তর মাসের সমান হতো না, এক নফল ফরজের সমান হতো না, অথচ নফল আর ফরজের পার্থক্য আমরা বুঝি না। জগৎ যতদিন থেকে তৈরি আর যেদিন জগৎটা ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফলও যদি আপনি এক পাল্লায় করেন
তাহলে একটা ফরজের সমান হবে না। যদি একটা হাস্যকর উদাহরণ দিই, সারা বাংলাদেশে সুপারি গাছ যদি এক করেন, একটা নারকেল গাছ হবে নাকি? হবে না, হবে না। বুঝা বলতেছেন, সারা বাংলাদেশে সুপারি গাছ যদি এক করি, একটা নারকেল গাছ হবে নাকি? তো ঠিক এরকমই সারা জগতের নফল যদি এক করেন, তাহলে একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজানে একটা নফল একটা ফরজের সমান। ঘাটতি পূরণ করার জন্য মৌসুম বানায় দিছেন আল্লাহ। প্রত্যেক তসবিহাতকে 1000 গুণ বাড়ায় দিছেন। কত কত? 1000 গুণ, 1000 গুণ বাড়ায় দিছেন, 1000 গুণ বাড়ায় দিছেন। আপনি একটা কথা চিন্তা করেন, যদি রমজান মাসে 10 দিনের ভিতরেই তো একদিন লাইলাতুল কদর হবে, ঠিক না? আপনি দান করছেন কয়দিন? 10 দিন, কয় টাকা? লাইলাতুল কদরের বদৌলতে আপনার 83 বছর টানা দান চলতে থাকবে। কত? এর ভিতরে আর গ্যাপ হবে না। এর ভিতরে গ্যাপ হবে না। এরকম মনে করলেন, আপনি 10 দিন, শেষ 10 দিন আওয়াবিন পড়লেন, একদিন তো লাইলাতুল কদর হবে, ঠিক না? না, হবে না। তো 83 বছর টানা আপনার আওয়াবিন লেখা হবে। আপনি চাষ পড়লেন, এশরাক পড়লেন, 83 বছর কিন্তু লেখা হবে। তাহাজ্জুদ পড়লেন, কতদিন লেখা হবে? অথচ দেখা যাবে আপনি 83 বছর বাঁচবেনও না। কি বাঁচবো না? তাহলে এইটাই বুঝাইতে চেয়েছিলাম আমি, যে ব্যবসায়িক মৌসুম যেরকম ব্যবসায়ী ভাবে যে এই মৌসুমে পিছনের ঘাটতিকে আমি শুধু ঘাটতি পূরণ করব না, ঘাটতি তো পূরণ করব করব, আগামীতে 1 বছর যাতে ভালোভাবে একটু খেয়ালে চলতে পারি এই ব্যবস্থাটাও যেন হয়, ঠিক না? আবার অনেকজনে তো ভাবে একটা বাড়িও যেন হয়, ঠিক না? অনেকজনে তো ভাবে যে একটা গাড়িও যেন হয়, ঠিক না? এটা তো ভাবে, ঠিক না? আবার হয়েও যায়, হয় না? আছে ইসলামপুরে বহুত ব্যবসায়ী আছে, কি 1 বছরের মাথায় বাড়ি না কিনো, 2-4 বছরের মাথায় তো কিনে, হ্যাঁ, জায়গা জমিনের খবর পাইতে দেরি, কিনতে দেরি করে না, ঠিক না? সে কোথেকে কিনে? ব্যবসার থেকেই তো কিনে, ঠিক না? তো দুনিয়াটা যেরকম, আখেরাটাও ঠিক এরকম। কেউ যদি চায় যে আমি আমার জীবনের সমস্ত ঘাটতি গুলাকে পূরণ করতে চাই, আর আখেরাতের পুরা পুঞ্জিটা ঘাটতি বইরা নিতে চাই, তো তার জন্য রমজানটা হলো সবচেয়ে বড় মৌসুম। রমজানটা সবচেয়ে বড় মৌসুম, কেননা পিছনের ঘাটতিও পুরা হবে, পিছনের ঘাটতিও পুরা হবে। যেমন উদাহরণস্বরূপ, 11 মাস সে একদিনও নামাজ পড়ল না, মাইনা নেন?
ঠিক না কিন্তু যখন পুরো রমজান পড়লো কবুল হইলো না হইলো এটা ভিন্ন কথা কিন্তু নিজে তো ধারণা করতে পারে যে আমি 70 মাস পড়ছি ঠিক না তাহলে 70 এর থেকে যদি 11 বাদ দেই তাহলে আরো 59 মাসের হিসাব আমার কাছে রিজার্ভ আছে ঠিক না জমা আছে না কি বলেন এই ধারণা তো করতে পারে এই ধারণার বিপরীত তো কোনো হুজুর ফতোয়া দিতে পারবে না পারবে না আমি পারবো না আপনি পারবেন পারবো ঠিক এরকম যদি 11 মাসের ফরজ সে হিসাব করে ডেইলি 20 রাকাত করা মনে করেন 11 মাস সে যদি 11 মাস ধরেন না আপনি বাদিয়ে দেন আপনি 365 দিনই ধরেন 20 রাকাত তো 7300 রাকাত হয় কত 7300 রাকাত আর যদি রমজান ধরেন 30 ইনটু 20 600 ইনটু 70 তাহলে 42000 কত 42000 বিয়োগ দেন 7300 34700 আপনার ব্যালেন্সে থেকে যায় জমা থাকে রিজার্ভ থাকে ঠিক না সহজ হিসাব তো কঠিন তো না হ্যাঁ আপনি বলবেন কবুল হলো না না হলো আচ্ছা এটা তো পড়ার কথা কিন্তু আমি ধারণা করা তো বৈধ আমার জন্য না আমি ধারণা করতে পারি না হ্যাঁ যে এক ফরজ 70 ফরজ ঠিক না তাহলে আমি ধারণা তো করতে পারি যে আমি এতটুকু করলাম ঠিক না তো মেরে দোস্ত আসলে যদি যে বোঝে তার জন্য কিন্তু রমজানটা বিরাট বড় একটা বিরাট বড় মসুল শুধু এক ঢোক পানি দিয়ে রোজার সওয়াব পাওয়া যাবে না এক ঢোক পানি দিয়ে কিন্তু জান্নাতও পাওয়া যাবে উদাহরণস্বরূপ যদি বলি যদি আমার সমাজ এরকম হইতো তাহলে তো ভালো কথাই ছিল তাহলে যে এই জমিনে কি বরকত হইতো যতটুকু বরকত আছে আলহামদুলিল্লাহ এর চেয়ে কোটি গুণ বরকত বেড়ে যেত কোটি গুণ বেড়ে যেত আরো বেড়ে যেত বরকত যদি এই পরিবেশ আমাদের দেশে সবাই রমজান মাসে জান্নাত নেওয়ার যদি শখ হইতো যে ভাই এই রমজানে আমি আমার জান্নাত বুক করি ছাড়বো আমার ধারণা অনুযায়ী আল্লাহর কাছে কি লেখা হইল এটা তো আমাদের জানার কোনো ক্ষমতা কেন উম্মুল কিতাব তো আল্লাহর কাছে ঠিক না মেইন বুক কার কাছে ওটা জানার কোনো রাস্তা আছে নাকি নাই কিন্তু আমার ধারণা মতো আমি সহজ পদ্ধতি দেখাই মনে করেন এই বাজারের দোকানদার এরা তো ইফতার করে ঠিক না প্রত্যেক দোকানদার যদি বলে যে ভাই সামনের দোকানদারকে ভাই তোমার ইফতার তুমি রেডি করবে না আমি ডেলি তোমার ইফতার রেডি করব যদি জিজ্ঞাসা করে ভাই তুই আমার ইফতারি ডেলি রেডি করবি কেন তো বুঝবে আমার জান্নাত দরকার আমার কি তো সামনের দোকানওয়ালা বলবে ভাই আমারও তো জান্নাত দরকার ঠিক আছে তুমি আমারটা রেডি করো আমি তোমারটা রেডি করব আমি তোমারটা রেডি করব তুমি আমারটা রেডি করো কি পরিবেশটা কেমন হবে দুনো ধরনেরই কিন্তু জান্নাত হয়ে গেল
মুনাদলরি সহজ না কঠিন হুম সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো এই সামনে আলায়ও হালাল দিয়া রোজা খুললো কেন ও একে হাদিয়া দিছে হাদিয়া হালাল ও ওকে হাদিয়া দিছে হালাল তাহলে রোজা যে হালাল মাল দিয়া খোলা এই শর্ত পুরা হইল কেন সামনের দোকানতে যেটা আসছে এটা সেটা কি হাদিয়া হাদিয়া হালাল উত্তম হালাল শুধু হালাল না উত্তম তো উত্তম হালাল দিয়ে রোজা হইলো ঠিক না হইলো কি হইলো না আবার যদি দোকানদাররা বলতো ভাই ক্রেতাও তো অনেক রয়ে গেছে কি ক্রেতাও রয়ে গেছে ক্রেতাও অনেক থাকে না কিনা বেচা করতে করতে ইফতারির সময় হয়ে যায় না থাকে না এদেরকেও যদি বলে যে আমরা বাক কইরা নিব আমরা সবাই যদি টানাটানি করে জানি না রমজানে উমরায় গেছেন কিনা গেছেন কেউ গেছেন এখানে রমজানে উমরায় আপনি গেছেন ঠিক না আর মনে হয় কেউ যায় না ঠিক না ব্যবসা করেই তো সময় পায় না রমজানে উমরা যাবো করতে গা ঠিক না অথচ রমজানে উমরা করা আল্লাহ রসুলের সাথে হজ করার সমান আল্লাহ রসুল বলছে মানি ইতামারা রমাদান কাআন্নাহু হাজ্জা মাঈ যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো রমজানে উমরা করবে কত্তিকা সময় তো নেই ঠিক না তো রমজানে মদিনা মুনাব্বারায় টানতে থাকে ইফতারের জন্য না টানতে থাকে না টানতে থাকে এমন কি বাথরুম থেকে বাইরেইবেন ওই বাথরুমের গেটে দেখবেন ছোট একটা দাঁড়ানো আছে আপনাকে টানতে টানতে উজুর জায়গায় নিয়ে যাবে উজু করার পরে টানতে টানতে ওদের দস্তরখানে নিয়ে যাবে ওদের কাছে এই গুরুত্বটা আছে আমাদের কাছে নাই তাহলে আমাদের বাজারেও ইফতারির সময় যে কাস্টমাররা থাকতো ক্রেতারা দোকানদারের ভিতরে এদেরকে নিয়ে টানাটানি হতো কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় না ওরাও টোকাইতে থাকে কোন জায়গায় পেঁয়াজু বেচে কোন জায়গায় বেগুনি বেচে ঠিক না ওরাও টোকাইতে থাকে কি কোন জায়গায় বেগুনি বেচে কোন জায়গায় পেঁয়াজু বেচে কোন জায়গায় একটু ছোলা বেচে কোন জায়গায় একটু বুট বেচে তো ক্রেতারাও ওইটা কিনা নিজের মতো ইফতারি করে ঠিক না কি বলেন কিন্তু মৌসুম ছিল 30 দিন খাওয়াইতে হবে না আল্লাহর রাসূল বলছে এক ঢোক পানি দিয়া যদি কেউ কাউকে একদিনও রোজা খোলায় তো একদিনের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে তাহলে কেমন মৌসুম আবারও দেখি বুঝে আসে কিনা লম্বা হবে না শর্ট হয়ে যাবে কথা লম্বা না শর্ট যেরকম ব্যবসায়ী মৌসুম অতীতের সময়টার যা লস হইলো বা বেচাকিনি হইলো না ওটাকে যেরকম রিকভারি করার পরেও সারা বৎসর চলার আশা রাখে মৌসুমের বেচাকিনি দিয়া কি বলেন যেটাকে আমাদের খাতায় লস বলি কি ব্যবসায়ী খাতায় কি বলে আসলে কি লস বুকে হাত দিয়া বলেন তো লস কিন্তু ব্যবসায়ী খাতা মতে ওইটা কি বলে হ্যাঁ গত তিনটা মাস একবারে লসে গেছি আসলে কি ওইটা লস
বুকে হাত দিয়ে বলেন তো ব্যবসায়ী আছে লস ওটলো ব্যবসায়ী রীতি নীতি হিসাবে বলে বেচা কিনি হয় নাই মানি লস ঠিক না এই লসটাকে রিকভারি করার পরেও আবার সামনে কয়েক মাস চলার মৌসুম এই জন্যই যে পিছনেরটাকেও রিকভারি করবে সামনে যাতে কয়েক মাস বেচা কিনি যদি নাও হয় করুণাও লেগা যায় তাহলে যেন কয়েক মাস পায়ের উপরে পা উঠায় খাইতে পারি মৌসুমে তো এই আশাই রাখে আল্লাহ কিন্তু রমজান আমাদেরকে এরকম মৌসুম বানাই দিয়েছে এরকম মৌসুম কিন্তু কথা হলো ওই ব্যক্তির জন্য যে সজাগ যে সজাগ সজাগ আর যে সজাগ না যে সজাগ না দেখেন সত্য কিন্তু এটাই হাদিসে দুইটা শব্দই আছে রমজান কিন্তু আমাদের পক্ষে যাবে নাইলে বিরুদ্ধে যাবে রমজান যার পক্ষে যাবে তাকে জান্নাতে নিয়েই ছাড়বে আর রমজান যার বিরুদ্ধে যাবে তার ঠিকানা সেই বাইবা নিতে পারে যে কোথায় হবে এই জন্য আল্লাহ কিন্তু রমজানকে বলছেন শাফিউন মুসাফা রমজান সুপারিশকারী হবে আর আল্লাহ এখনই গ্যারান্টি দিতেছেন যে রোজাদার রোজার সুপারিশ আমরা গ্রহণ করব মঞ্জুর করব রোজার সুপারিশ আমরা কি করব মঞ্জুর করব গ্রহণ করব মানে নিব তো রমজান পক্ষে যাবে নাইলে বিরুদ্ধে যাবে বিদায় মেরে দোস্ত সামনে রমজান আসতেছে মন মানসিকতা যদি এখন থেকে তৈরি না করি তাহলে ওই সময় কিন্তু মন মানসিকতা তৈরি করতে করতে অনেক সময় হাতের থেকে চলে যাবে অনেক সময় হাতের থেকে চলে যাবে আমি তো বলি একটা মানুষ যদি চায় যে সারা বছরের যত লাইনের বন্দেগী আছে যত লাইনের সারা বছর ওটা রমজানে আপনি সাত দিনে পুরা করতে পারেন কয়দিনে কয়দিনে সাতটা কত কত বৎসর হয় কয়দিনে এইখানে হলো সাতটা আরে সাত দিনে না ছয় দিনে পারেন ছয় সাতা কত বৎসর কত দিনে তিনশো পঁয়ষট্টি চারশো বিশের থেকে তিনশো পঁয়ষট্টি বাদ দেন তারপরও কত থাকে বলেন না পঞ্চান্ন দিন হাতে থেকে যায় বেশি থাকে ঠিক না কোনো একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি সারা বৎসরের যত লাইনের আবাদত আছে তো ছয় দিনে কমপ্লিট করতে পারো কি ছয় দিনে কমপ্লিট করতে পারো ছয় দিনে কমপ্লিট করতে পারো যদিও সবাই মানবো কিনা জানি না কিন্তু তারপর আমি যুক্তি দিয়ে দেখাইতেছি আপনি ডেলি এক পারা কোরআন শরীফ পড়বেন ঠিক না আচ্ছা ছয় দিন পড়লে প্রতিদিন সত্তর দিনের সমান তো ছয় দিনে বিয়াল্লিশ চারশো বিশ দিনের হলো চারশো বিশ দিন ডেলি এক পারা কোরআন শরীফ পড়া হইলো ঠিক না কি ডেলি এক পারার বেশি তো কেউ পড়তে পারে না সাধারণ মানুষ হাফেজ সাবরা আলেম ওলামারা ইচ্ছা করলে ডেলি দশ পারা বিশ পারাও করতে পারে ঠিক না সাধারণ মানুষের জন্য সম্ভব না ঠিক না আচ্ছা মনে করেন আপনি ডেলি এক হাজার বার আল্লাহ আল্লাহ পড়বেন রমজানে কিন্তু একবার পড়লেই এক হাজার লেখা কত একবার পড়লে একবার পড়লে ছয় দিন পড়লে চারশো বিশ দিন লেখা হইল ঠিক না
একবার পড়লে রমজানের তসবিহাত কি 1000 গুণ লেখা হয়, কত এরকম দুরূদ শরীফ, এরকম কলেমা, এরকম সুবহানাল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহু আকবার, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, যত তসবিহাত আছে যেটা সারা বছর আল্লাহ ওয়ালারা পুরা করতে বলে, একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি সারা বছরেরটা এক রমজানে পুরা করলে তো কোনো কথা নাই নাই, যদি ইচ্ছা করে তাহলে এই হিসাবে দেখলে দেখা যায় ছয় দিনও পুরা করা যায়, ছয় দিনও পুরা করা যায়। কেউ যদি চায় যে আমি সারা বছর আল্লাহর রাস্তায় লেখাইতে চাই, ঠিক না, একটা তো তরতিব আছে যে প্রতি মাসে 3 দিন লাগাইলে 30 দিন লেখা হবে, একটা তরতিব তো আছে, ঠিক না, আরেকটা হলো রমজানে যদি 6 দিন লাগায় তাহলে 420 দিন লেখা হবে, না একদিন 70 দিন, 6 দিন 420 দিন, আরো 55 দিন বস।